হ্যালো গাইস, আজকে যে হেলথ টিপসটির কথা বলবো সেটি হচ্ছে এই শীতে পাতে পড়ুক লাল শাক। লাল শাকে থাকা ভিটামিন সি রেটিনার ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই সময় জীবনযাপন ডেস্ক লাল শাক খেতে কেনা ভালোবাসে। শীতে বাজারে গেলেই টাটকা লাল শাকের আটি দেখে গরম ভাতের কথাই মনে পড়ে। বড়ি কিংবা বাদাম দিয়ে লাল শাক ভাজা আর ভাত শীতের অন্যতম মেনু। লাল শাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবই রয়েছে। এছাড়া লাল শাক শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে, এছাড়াও কিডনির সমস্যা থেকে শরীর করে উন্নত দৃষ্টিশক্তি সবেতেই লাল শাকের ভূমিকা রয়েছে। যারা ডায়েট করছেন তারা অবশ্যই খাদ্য তালিকায় লাল শাক রাখুন। এছাড়া লাল শাকের আরও যা যা গুণ রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন লাল শাক খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর ঘাটতি দূর হয়, ফলে রোগ প্রতিরোধক ব্যবস্থা এটাই শক্তিশালী হয়ে ওঠে যে ছোটো বড় কোনো রোগী ধারে কাছে ঘেঁষতে পারে না। জ্বরের চিকিৎসায় আবহাওয়া পরিবর্তনের কারণে যারা জ্বরে ভুগছেন তারা এই ঘরোয়া পদ্ধতির সাহায্যে নিতে পারেন। এক্ষেত্রে একটা প্যানে পরিমাণ মতো জল নিয়ে তাতে এক মুঠো লাল শাক ফেলে দিন, তারপর জল ফোটাতে শুরু করুন। যখন দেখবেন ফুটতে ফুটতে জলের পরিমাণ অর্ধেক হয়ে গেছে তখন আঁচটা বন্ধ করে দিন। এরপর জল ঠান্ডা করে ছেঁকে নিয়ে পান করুন। এমনটাই কয়েকদিন করলে দেখবেন জ্বর পালিয়েছে। উন্নত দৃষ্টিশক্তি লাল শাকে থাকা ভিটামিন সি রেটিনার ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যারা চোখে কম দেখেন বা পরিবারে গ্লুকোমার মতো রোগের ইতিহাস রয়েছে তারা সময় নষ্ট না করে আজ থেকেই লাল শাক খাওয়া শুরু করুন। দেখবেন অল্প দিনেই উপকার পাবেন, হাড় মজবুত হয়। লাল শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন কে, যা হাড়ের স্বাস্থ্যের উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার হাড় শক্তপোক্ত হয়ে উঠলে অস্টিওপোরোসিস মতো হাড়ের রোগ যে আর ধারে কাছে ঘেঁষতে পারে না তা আর বলার অপেক্ষা রাখে না, হার্ট ভালো থাকে। লাল শাকে থাকা ফাইটোস্টেরল নামক একটি উপাদান শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে নিয়ে আসে তেমনই নানাবিধ হার্টের রোগের অ্যান্টিডোট হিসেবেও কাজ করে। সপ্তাহে কম করে 2 থেকে 3 দিন যদি লাল শাক খাওয়া যায় তাহলে হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, অ্যানিমিয়া সারে। লাল শাকে এমন কিছু উপাদান থাকে যা শরীরের লোহিত রক্তকণিকা মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। অ্যানিমিয়া রোগীরা এই শাকটি খেতে পারে। 2 আটি লাল শাককে পিষে রস সংগ্রহ করে তার সঙ্গে 1 চামচ লেবুর রস এবং 1 চামচ মধু মিশিয়ে যদি নিয়মিত খেতে পারেন তাহলে শরীরে কখনো রক্তের অভাব হবে না, হজম ক্ষমতা উন্নতি ঘটতে। লাল শাকে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা হজমে সহায়ক অ্যাডি অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়, সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট যাতে ঠিক মতন হয় সেই দিকেও খেয়াল রাখে, ফলে স্বাভাবিকভাবে বদ হজমের আশঙ্কা কমে, সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও হ্রাস পায়। সো গাইস, এই ছিল আজকের হেলথ টিপস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।